দর্শক, এবার অন্যবারের চেয়ে বেশি গরম পড়বে। স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত হবে অনেকটাই কম। কালবৈশাখী ঝড় এমনকি ঘূর্ণিঝড়ও বয়ে যেতে পারে। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে গরমের বছর ছিল গত বছর, অর্থাৎ 2023 সালে। তবে জলবায়ুর পরিবর্তনের ফলে চলতি বছর গত বছরের চেয়েও আরও বেশি গরম পড়তে পারে। বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্বাভাস এবং বিজ্ঞানীদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে 2024 সালে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যদিও এই তাপপ্রবাহ কোথায় ও কখন বয়ে যাবে তা নিয়ে পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। এপ্রিল মাস জুড়ে দেশে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। এপ্রিল মাসে যে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে, মানে 30 দিনের যে গড় করলে যেটা হয় তার চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা আছে। এবার গরমের যে প্রভাবটা সেটা বাংলাদেশের মাঝামাঝি অঞ্চল দিয়ে আসে, যে জন্যে আপনার ওই পশ্চিম এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত পুরা পশ্চিম অঞ্চলটাই গরম প্রভাব অন্তর্ভুক্ত জায়গা। এমন অবস্থায় গরমে নিরাপদে থেকে কাজ করার পরামর্শ দিলেন এই আবহাওয়াবিদ। খোলা সূর্যালোকের নিচে না থাকে, এটা একটা। দ্বিতীয় হইল যে ছায়া জায়গায় থাকা। তৃতীয় হইল প্রচুর পরিমাণে পানি খাওয়া। হিটওয়েভ একটু একটা দুইটা করে বেশি থাকবে সব ক্যাটাগরি। বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণে দেখা গেছে 1975 সালের 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা ছিল। গত 10 বছরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস, যা 2014 সালের 21 মে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছিল। গত বছর, অর্থাৎ 2023 সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল পাবনার ঈশ্বরদীতে 43 ডিগ্রি সেলসিয়াস। দুটো মলিকুল দৌড়াদৌড়ি করছে, তাদের দৌড়াদৌড়ি দূরত্ব কত এবং কত দ্রুত দৌড়াচ্ছে সেটা হচ্ছে ফাঁক। আপনি মাপলে লক্ষ কোটি মলিকুলস নিয়ে আপনার 1 ডিগ্রি বাড়বে, ঠিক আছে, কিন্তু সেই দৌড়াদৌড়িতে বাড়ছে, তার মানে এনার্জি খরচ হচ্ছে বেশি। তো এই এনার্জিটাই হচ্ছে মেশার, আমাদের মাপকাঠি। এভাবে গরম বেড়ে যাওয়ার কারণ কি প্রশ্ন ছিল বিশেষজ্ঞ অধ্যাপক আতিক রহমানের কাছে। এই যে বাতি জ্বালাচ্ছে, এই যে উন্নয়ন করছে, এই যে খাদ্যের কোয়ালিটি এবং কোয়ান্টিটি, কতটা খাদ্য খাচ্ছে তার পরিমাণ, রান্না বেড়ে যাচ্ছে, রান্না বাড়ার ফলে চুলোতে বেশি আগুন দিতে হচ্ছে, যে 10 বছরে বাড়ছে বা 20 বছরে বাড়ছে সেটা যে এইভাবে বাড়তে বাড়তে একটা জায়গায় যে কম বাড়বে, হ্যাঁ, কিন্তু সেটা তো উঁচু মাত্রায় যেয়ে কম পড়বে, সেখান থেকে একদম শীতল অবস্থায় চলে যাবে, সেটা আমাদের দেশে হবে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি গরম নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। অনেক গরমে গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের জীবনযাপন করা খুব কঠিন হচ্ছে বর্তমান, বুঝছেন। আমরা একবেলা গাড়ি চালালে আরেক বেলা বয়ে থাকতে হয়, এরকম অবস্থা গরমের। আমরা গরম কুলাইতে পারি না, তবুও আমাদের পেটের দুঃখে রুটে থাকতে হয়, ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া করাতে হয়, টাকা পয়সা প্রয়োজন আছে, এনে আমরা কষ্ট করি। রোদের তাপমাত্রা বেশি, গরম লাগে, রিক্সা চালাতে তো গরম তো লাগেই। শীতের পরে হঠাৎ করে যে গরমটা পড়ে যাচ্ছে, মানে এপ্রিল মাসে আমাদের সাধারণত অনেক বেশি গরম পড়ে আমাদের দেশে, তো এই যে দেখা যায় যে হঠাৎ করে গরম পড়ার কারণে আমার নিজেরও অনেক সর্দি কাশি সমস্যা হচ্ছে। এই যে আবহাওয়ার আপ ডাউন হচ্ছে, এটার কারণে অনেক সর্দি কাশি সমস্যা হচ্ছে। আর এই যে রোদের কারণে যে অতিরিক্ত গরম, এটার জন্য আমার মনে হয় যে আমাদের দেশে যে গাছপালার মানে পরিমাণ, বনভূমির পরিমাণ একটা দেশে সর্বনিম্ন 25% থাকা উচিত, সেখানে দেখা যায় যে আমাদের দেশে আছে মাত্র 15% মতো। তো এই বিষয়ে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে গাছপালা না থাকলে তো এই একটা দেশ, মানে এই যে আবহাওয়ার যে একটা সমভাবাপন্নতা এটা তো থাকে না, মানে আমাদের দেশের পুরো জলবায়ুটা নষ্ট হয়ে যাচ্ছে যে গাছপালা কম থাকার কারণে। আমার মতন যারা বয়সে তারা তো গরমে কষ্ট করে এবং শিশুরও কষ্ট করে, তো এরকম সরকার যদি লোডশেডিংটা কম নেয় সপ্তাহে, মনে আমার মনে হয় এটাই ভালো হবে আর কি। যেমন ছোটোবেলা যা আমরা দেখেছি,
গাছ আসিল, নদী নালা আসিল, হ্যাঁ অনেকে গাছের তলা যায় শ্যামা ওইখানে বসে থাকতো, বাতাস লাগতো, এখন তো এগুলো নাই, এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যেতে আছে। এই হ্যাঁ এই জন্য একটু বেশি আবহাওয়ার ইয়া গরম। গরমটা একটা প্রাকৃতিক কারণ, তো পৃথিবীতে যেই হারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং পৃথিবীর জলবায়ুগত পরিবর্তনের ফলাফলই এটা, যে বিজ্ঞানীরা অনেক বছর আগে থেকেই বলছে যে পৃথিবী যত আসবে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রতিক্রিয়া ফলগুলো, সেই ফলগুলো নিম্ন আয়ের দেশ, উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের মতো এইরকম যে এইসব দেশগুলি মূলত ভোগ করবে, তো সেই ফলাফলটাই পুরো পৃথিবী ভোগ করছে আসলে। হ্যাঁ গরম তো একটা প্রাকৃতিক ব্যাপার, এখানে আমাদের মানে কিছু করার নেই এখানে। হ্যাঁ কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যাতে করে গরমটা আমাদের কম লাগে, যাতে আমাদের সুস্থিরটা বেশি লাগে আর কি। তো আমরা এর জন্য ব্যাটারি চালিত গাড়িগুলো বেশি ব্যবহার করতে পারি, আর কারণ ব্যাটারি চালিত গাড়িতে কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা কম হয়, আর কার্বন ডাইঅক্সাইড ইমিশন কম হলে আপনার মানে গরমটাও কম লাগবে আপনার, আর অসুস্থিটা যে লাগে না আমাদের এটাও কম লাগবে আমাদের। হ্যাঁ বাতাসটা লাগবে বেশি, তো এটাই আমি মনে করি, এটা মানে বর্তমানে এটাই আমি মনে করি এক নম্বর পয়েন্ট হওয়া উচিত। গরম বলি কারেন্টটা থাকলে ঠান্ডা হয়, আর বাতাস না হলে তো গরম, ফ্যানের বাতাস হত গরম। তো এখন কেন কি সরকারের কি বলবো, আল্লাহ ছাড়া তো আর আমাদের দোষ হয় নাই, কারণ পরাণ অস্থির ঠেয়ে গরম হইলি খর কোনো যে রষ্ট কষ্ট হরি কষ্ট কোনো বৃথা হয়ে যায়, এবি গরম। মুন্সিগঞ্জ বাড়ছে গরম, অতিষ্ঠ জনজীবন। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর, চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। এত গরম হওয়ার কারণ হলো যে যেমন শিল্পকারখানা বাড়তেছে তেমনই গাছপালা নিধন হচ্ছে, যার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার কারণে গরমটাও বাড়ছে। গরমের অবস্থাটা এমন যে মানে নিজেকে একটা যে কোথাও যে স্থিরভাবে রাখবো এটা আমরা কেউ পারতেছি না, আমি মনে নিজেভাবে বুঝতেছি যে এটা হয়তো সবারই এরকমই মনে হচ্ছে। আমাদের প্রাকৃতিকভাবে যে বননিধন এবং যে ব্যাপুরভাবে বর্তমানে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠতেছে নিয়ম না মেনেই, তো সেখানে এই যে কালো ধোঁয়া এই যে প্রাকৃতিকভাবে মিশে সেটি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করছে, যেটাতে অক্সিজেনের মাত্রা কমতেছে, যার ফলে এই গরমের বৃদ্ধি প্রধান আমি মনে করি এই কারণটি। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো শীতের রেশ কাটতে না কাটতেই তীব্র গরম, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন, এ বিষয়ে শুনব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শীত যেতে না যেতে তীব্র যে গরম হয়েছে, এই গরমে আমাদের জনসাধারণের আসলে দুর্ভোগ বেড়েছে, রোগ বালাই বেড়েছে। আমরা আগে ছয় ঋতুর দেশ পেতাম, এখন আমাদের দেশে ছয় ঋতু নাই, তার কারণ হলো আমরা নিজেরাই। আমরা গাছ কেটে ধ্বংস করে দিয়েছি এবং পরিবেশ নষ্ট করেছি। সরকারের কাছে এবং জনগণের কাছে আমার আকল আবেদন থাকবে, সরকার ও জনগণ মিলে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন, না হলে আমাদের নতুন প্রজন্ম এর থেকে বেশি হুমকিতে পড়বে। রোগের তীব্রতা অনেক বেশি, মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আর এটার কারণে পরিবেশটাও একটু ভিন্ন হয়ে গেছে, যেমন রাস্তাঘাটে ধুলাবালি জমে গেছে, ধুলাবালিগুলো মানুষের নাকে যে পরিবেশের একটা বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের ক্ষতি করতেছে, রোগ বালাই বাড়তেছে। কিছুদিন আগেও কিন্তু প্রচণ্ড শীত ছিল, তো ঋতুর পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের শীতকালীন হঠাৎ করে গরম আসার কারণে তারা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, তারপরে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগগুলো ছড়িয়ে পড়ছে। তো আমার মনে হয় যে যারা যাদের বাসায় ছোটো বা বৃদ্ধ বাবা মা আছেন তাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত। আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের